सम्मानित यूट्यूब व्यूअर्स आसलामु आलैकुम केमन आছেন আপনারা आशा करी सबाई ভালো আছেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও টপিকটা হচ্ছে কবুতর আগে ডিম বাচ্চা করছে কিনা সেটা কিভাবে বুঝবেন। তো আমরা অনেকেই জানি না কবুতর আগে ডিম বাচ্চা করছে কিনা দেখে বলতে পারি না যে এই কবুতরগুলো আগে কি ডিম দিছে বা বাচ্চা দিছে বা এই কবুতরগুলো কি নতুন কবুতর কিনা এগুলো আমরা বুঝতে পারি না। তো এসব বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো এসব বিষয় যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো আমরা বাজারে যাই কবুতর কিনতে, অনেক সময় কবুতর বাড়িতে কিনে আনি, আনার পর দেখা যাইতেছে কবুতরগুলো 2 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়, কবুতরগুলো আমরা খাবার খাইয়ে পালতে থাকি, লালন পালন করতে থাকি, শেষ পর্যন্ত দেখি ওই কবুতর থেকে কোনো ধরনের ডিম বাচ্চা আমরা কি করি না পাই না। আর যদি আমরা দেখে চিনতে পারি যে কোন কবুতরটা আগে ডিম দিছে বা কোন কবুতরগুলো আগে ডিম বাচ্চা করছে, যদি আমরা বাজার থেকে চিনে আনতে পারি তাহলে কিন্তু আমাদের বাসায় আনার পরও ওই কবুতরগুলো ডিম বাচ্চা করবে। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা কমেন্টের ভিডিও। তো আমাকে এক ভাই কমেন্ট করে জানতে চাইছিল, তো ভাইটির নাম হচ্ছে এশার সাজিদ। ভাই জানতে চাইছে কবুতর আগে ডিম বাচ্চা করছে কিনা তা কি করে চিনব। তো ভাইটির উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা। তো এই জিনিসটা আসলে সবাই জানে না কিভাবে চিনবে, অনেকে বলতেও পারে না। তো আজকে এই ভিডিওটা দেখার পর আশা করি আমি আপনাদেরকে বোঝাই দিতে পারবো যে কবুতর আগে ডিম বাচ্চা করছে কিনা সেটা কিভাবে বুঝবেন। তো আপনারা যখন কবুতরটা হাতে নেবেন, হাতে নেওয়ার পর কবুতরের যে মলদার জায়গাটা আছে, যে জায়গা দিয়ে ডিম পারে সেই জায়গাটা আপনারা ধরবেন। দেখেন আমি আপনাদেরকে একটা ছবি উঠাই দেখাইছি। তো আমার হাতে এখন যে কবুতরটা দেখতে পাচ্ছেন এখন তার যে ডিম পাড়ার যে স্থানটা, এখানে দেখেন তার চতুর্পাশে দেখেন কীরকম কালো কালো বা ছোটো ছোটো যে পশমগুলো দেখা যায়, তাদের যে পালক আছে পালকগুলো দেখা যাচ্ছে, এবং কি ডিম পাড়ার স্থানটা খুব ছোটো এবং কি তার চতুর্পাশে ইয়া দেখতে পাচ্ছেন আপনারা, পশম দেখতে পাচ্ছেন। তো এখানে আরেকটা দেখেন, তো এটা হচ্ছে একটা ডিম পাড়া, রানিং ডিম পাড়া কবুতর। এটা দেখেন চতুর্পাশে কোনো ধরনের কিন্তু ছোট ছোট পালক নেই। এটা যে ডিম পাড়ার স্থানটা এটা কিন্তু একদমই বড় এবং কি যেরকম হাসি দেয় না এরকম হাসি দিয়ে রাখা হয়েছে। তো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন ছোট এবং কি বড়। তো যদি এরকম দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কবুতরটা আগে ডিম দিয়েছে। তো কবুতর যদি আগে ডিম বাচ্চা খাওয়ায় ভাই, যদি কবুতর বাচ্চাকে খাবার খাওয়ায় তাহলে কীভাবে বুঝবেন? এটার যে মুখের যে কাটা যে অংশটা আছে, তো এটা দেখেন খুব ছোটো, যে মুখের যে কাটা যে অংশটা এটা দেখেন খুব ছোটো। আর যে নতুন কবুতর যদি দেখেন তাহলে দেখবেন এটা কি একবারেই ছোটো থাকে। তাদের যে মুখটা আছে, আমরা যে কথা বলার মুখে যে ঠোঁটটা আছে, ঠোঁটের যে কাটা অংশটা আছে ঠিক এই কাটা অংশটা এটা লক্ষ্য করে আপনারা দেখেন। আশা করি বুঝেন যে দেখাতে পারছি যে এই যে কাটা অংশটা একটু ছোটো। আর যদি কবুতর ডিম বা বাচ্চাকে খাবার খাইয়ে থাকে, আগে যদি বাচ্চা দিয়ে থাকে, তো এই কবুতরটার মুখের কাঁটাটা দেখেন একটু বড়, মানে একটু কাঁটাটা একটু বড় হলে বুঝতে পারবেন যে এই কবুতরটা আগে বাচ্চা উঠাইছিল এবং কি ওই বাচ্চাকে সে খাবার খাওয়াইছিল। তাহলে আপনার বুঝতে পারবেন কবুতর আগে ডিম বাচ্চা করছে কি না। তো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। তারপরও যদি আপনারা কোনো ধরনের না বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আবারও আমি আপনাদেরকে বলে দিই, কবুতরটা হাতে নিয়ে দেখবেন কবুতরের যেই মলদারের জায়গাটা আছে বা যে জায়গা থেকে কবুতর ডিম দেয় এই জায়গাটা দেখবেন। যদি কবুতর আগে কখনো ডিম না দিয়ে থাকে সে জায়গাটা দেখবেন একদম ছোট এবং কি তার চতুর্পাশে ছোটো 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 পালক থাকবে। আর যদি ডিম দিয়ে দেয় আগে এর চতুর্পাশে দেখবেন পালক নেই এবং কি ওই স্থানটা দেখবেন একটু বড়। আর যদি কবুতর আগে কোনো বাচ্চাকে খাবার খাইয়ে থাকে তাহলে দেখবেন তার মুখের কাঁটাটা একটু বড় থাকবে। আর যদি খাবার না খাইয়ে থাকে বা বাচ্চাকে খাবার না খাওয়ায় বা বাচ্চা না দিয়ে থাকে তাহলে তার মুখের কাঁটাটা দেখবেন একটু ছোট। তো আশা করি বুঝতে পারছেন। তো আমার এই চ্যানেলে মূলত কবুতর সম্পর্কে ভিডিও দেওয়া হয় সবসময়। তো আপনারা যদি কবুতর সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। তো আমার এই চ্যানেলে কবুতরের সুস্থ কবুতর, অসুস্থ কবুতর, কবুতর কীভাবে চিনবেন, কোন কবুতর কীরকম বাচ্চা দেয়, কবুতর সম্পর্কে A to Z বিষয় নিয়ে আমার এই চ্যানেলে আলোচনা করা হয়। आपनारा जदि कोनो किछु जानते चान जे कोनो विषय जदि जानते चान ताहले अवश्य भिडियोर नीचे कमेंट करबेन आमि आपनादेरके उत्तर देवार चेष्टा करब। आर जदि आपनार प्रश्नटा जदि एकटु जटिल हय बा आमि कमेंटेर माध्यमे आपनाके आपनादेरके जदि ना बोझाते पारि ताहले एरकम आकारे खूब छोटो करे आमि आपनादेरके भिडियो दिये बोझानोर चेष्टा करब। तो आशा करी आपनारा बुझते पारछेन। तो अवश्य जरा आमार चैनलटाके सबस्क्राइब करे राखछेन तादेरके कि बोलबो आपनादेरके अनेक अनेक धन्यवाद। और जरा सबस्क्राइब ना करें एखोनो पर्यन्त करें नाई जे भिडियोटा देखछेन एई भिडियोटार नीचे देखबेन लाल कालार एकटा सबस्क्राइब बाटन आछे एखाने क्लिक करे सबस्क्राइब करे दिबेन। तार पिछने एकटा बेल आइकन आसबे बेल आइकनटाते क्लिक करे अल बाटने क्लिक करे दिबेन नतुन नतुन भिडियो सबार आगे पावार जोन्नो। तो सकले भालो थाकेन सुस्थ थाकेन सुंदर थाकेन। आसসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।